হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক বেবিরা আছে যারা দুধ ডিম একদমই খেতে চায় না, তো সেই সব বেবিদের মায়েরা যদি দুধ ডিম দিয়ে ঝটপট এরকম একটা পুডিং তৈরি করে দেন, তাহলে কিন্তু বেবিরা খুবই মজা করে খাবে আর তারা বুঝতেই পারবে না যে তারা দুধ ডিম খাচ্ছে। আর এটা তৈরি করা একেবারেই ঝামেলাহীন। আর পুডিংটাকে পারফেক্ট করতে যে স্টেপগুলো ফলো করতে হয়, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আর দেরি না করে চলুন দেখে নেই বেবি পুডিং তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আজকের পর্বে পুডিংটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো, তবে আপনারা চাইলে ফ্রেশ মিল্ক দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। আর এর জন্য আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ পানি। এবার পানিটা যখন হালকা গরম হবে, তখন এর সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। দুধটা একসাথে দিতে যাবেন না, এক হাত দিয়ে দুধটা দিবেন আর অন্য হাত দিয়ে নাড়তে থাকবেন। এতে করে দুধটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো ফ্রেশ মিল্ক দিয়ে যদি আপনারা পুডিংটা তৈরি করেন, তাহলে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এতে করে পুডিংটা খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যদি আমার মতো পাউডার মিল্ক দিয়ে এই পুডিংটা তৈরি করেন, তাহলে প্রথমেই কিন্তু দুধটাকে রেডি করে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর বলক আসলে এই দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই, কারণ এটা এমনিতেই অনেক ঘন। রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম একটা বাটিতে ভেঙে নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তবে ফ্রিজ থেকে ডিমটা বের করে যদি সরাসরি পুডিং তৈরি করেন, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালো স্মুথ হবে না, একটু ফোমি ভাব হবে। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবার এই ডিমের সাথে অ্যাড করব আগে থেকে রেডি করে রাখা 2 কাপ পরিমাণ ঘন দুধ। আপনারা যখন পুডিংটা তৈরি করবেন, 1 কাপ দুধের সাথে একটা ডিম দিতে ট্রাই করবেন। এতে করে পুডিংটা খুব ভালো স্মুথ হয়। আর ডিমের সাথে দুধটা অ্যাড করার সময় চেক করে নিতে হবে যেন দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়। দুধটা যদি গরম থাকে, তাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। তাই এই পর্যায়ে দুধটা একদম পুরোপুরি ঠান্ডা করে ডিমের সাথে অ্যাড করে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা এই ভ্যানিলা এসেন্সটা দিতে অবশ্যই ট্রাই করবেন, এতে করে খুব সুন্দর একটা ভ্যানিলা সুঘ্রাণ পাওয়া যায়। এবার একটা হ্যান্ড মিক্স বা একটা কাঁটা চামচের সাহায্যে আবারও এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ ডিমের এই মিশ্রণটা এই পর্যায়ে কিন্তু পুরোপুরি রেডি। এবার যেই পাত্রে পুডিংটাকে তৈরি করব, সেই পাত্রে এই মিশ্রণটা ঢেলে নিতে হবে, তবে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তারপর ঢেলে নিতে হবে। আমার এই বাটিটা ওভেন প্রুফ আর এই বাটির কোনো ঢাকনা নেই, তাই ফয়েল পেপার দিয়ে আমি বাটিটাকে ঢেকে নিব। আর আপনাদের বাটির যদি ঢাকনা না থাকে, চাইলে আমার মতো ফয়েল পেপার দিয়ে ঢেকে নিতে পারেন। আমি আজকে পুডিংটা চুলায় তৈরি করে দেখাবো, তাই যেই প্যানে আমি পুডিংটা তৈরি করব, সেই প্যানে একটা কিচেন পেপার বিছিয়ে দিলাম। এরপরে পুডিংয়ের বাটিটা সেই পেপারের উপরে দিয়ে এর সাথে অ্যাড করব ফুটন্ত গরম পানি। কিচেন পেপারটা দিলে সরাসরি তাপটা বাটির গায়ে লাগে না, আর এতে করেও পুডিংটা অনেক ভালো স্মুথ হয়। এরপর এর সাথে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা এমন হতে হবে, আপনি যেই পাত্রে পুডিংটা ববসাবেন, সেই পাত্রের 1/3 ভাগ পানিতে যেন ডুবে থাকে আর 2 ভাগ খালি থাকে। এতে করে পানিতে যখন বলক আসবে, তখন বাটির ভিতরে পানি ঢুকে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে, সেটাও বন্ধ করে দিতে হবে। এরপর প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিব, আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কুক করব 20 মিনিট।
ফিরে এলাম 20 মিনিট পরে, আর এই 20 মিনিটে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব আর পুরোপুরি ঠান্ডা করে পুডিংটাকে সার্ভ করে নিতে হবে। আর পুডিংটা যেন আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, বেবিরা যেন খুব বেশি পছন্দ করে, এই জন্য উপরে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন, আর আপনার বেবি যদি পছন্দ করে তাহলে চাইলে অ্যাড করতে পারেন। আর এই পুডিংটা কিন্তু শুধু বেবিরা না, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।